जय हिंद। आजकल भिडियोते स्क्रूगेज सम्पर्क जानब। स्क्रूगेजर अपर नाम हलो माइक्रोमीटर। क्यों ये दुटी आलदा नाम रखा है एकटाई जंत्रे से सम्पर्के जानब। आमरा स्क्रूगेज टोटाल कत रकम थाके, स्क्रूगेजर विभिन्न पार्टस एर नामगुलो जानब। तारपरे आमरा जानब पिच क्यों बेर करते हैं, लिस्ट काउंट क्यों बेर करते हैं, सर्वशेष एक स्फेयर जदि एक गुलिर व्यास बा व्यास अर्ध बेर करते हैं ताहले आमरा कि करे बेर करब। एबार आमरा माइक्रोमीटर एक एक करे छवि देखबो। सब थेके प्रथमे जे माइक्रोमीटर रही है सेटी हलो आउटसाइड माइक्रोमीटर। आउटसाइड माइक्रोमीटर निये आमादेर आजकेर भिडियोते विस्तारित भावे आलोचना करा हबे, एबं जे कोनो एकटा स्फेयरेर डायमिटार एबं रेडियस आमरा देखबो। एबं तार पाशे देखते पाच्छि आमरा इनसाइड माइक्रोमीटर, तारपरे डिफारेंशियल माइक्रोमीटर, एखाने रयेछे एटा वि एनविल माइक्रोमीटर, एवं ये नीचे माइक्रोमीटर देखा जाता हे एक डिजिटल माइक्रोमीटर। डिजिटल माइक्रोमीटर की है, तुम्हें कोनो किछु के अबजेक्ट के जो एखे बसाओ, तार माने एक स्फेयर एक गुली बा कोनो रकमेर काचेर गोल कोनो मैटेरियल को जो तुम एखे बसाओ, तेल एर जो डायमिटर एखे क्लियरलि तुम मेजरमेंट कर पे जाने एक मेजरमेंट हमें जानी रेडियस कत है डायमिटर के हाफ कर लेने एक अपशन रही है रेडियसर तेल एखान आर जो रेडियस जो क्लिक कर डायरेक्ट रेडियस देखिए देवे एखान बोझा गया कि बल्लम। तार पाशे रही है बेंच माइक्रो। एबार ये माइक्रोमीटर रही है, ये माइक्रोमीटर होच्छे स्क्रू थ्रेड माइक्रोमीटर। एखाने जदि आमरा कोनो रकमेर स्क्रू सपोज बा थ्रेड जे गियारगुली हय गियारगुली जदि आमरा एखाने पुट करी ताहले एखाने आमरा सेई गियारेर व्यालूगुलो जे कत डायमिटार बा कत एर डिसटेंस होच्छे सेगुलो आमरा मेजारमेंट करते पारबो एखान थेके स्क्रू थ्रेड माइक्रोमीटर। तारपरे रयेछे एटा डेप्थ माइक्रोमीटर, तारपरे এটা রয়েছে থিকনেস মাইক্রোমিটার, এখানে রয়েছে টিউব মাইক্রোমিটার, কোন টিউবকে এটাতে মেজারমেন্ট করা যায়, এবং এটা রয়েছে থ্রি পিন মাইক্রোমিটার। তাহলে মাইক্রোমিটারে যে টোটাল 11টি ভাগ রয়েছে সেটা নিয়ে আমরা এখানে ফটো দেখলাম, এবং এর উপরে আউটসাইড মাইক্রোমিটারের পুরো বিস্তারিত আলোচনা করা হবে। এবার এটা হচ্ছে একটা স্ক্রুগেজ। স্ক্রুগেজের বাঁ দিক থেকে ডান দিকে আমরা এক একটা পার্টস এর নাম জানি। এই পার্টটাকে বলি আমরা স্টাড। এবার স্টার্ডের পরে যে ফেস এ আমরা যে বস্তুটাকে রাখবো সেই জায়গাটার নাম হচ্ছে এনভিল। এনভিল কখনো মুভমেন্ট করে না, সবসময় স্পিন্ডল মুভমেন্ট করে, তাহলে এটা হচ্ছে স্পিন্ডল। এবং এই যে ফ্রেম, এই ফ্রেমটাকে বলি আমরা সি ফ্রেম। ফ্রেম সাধারণত দু রকমের হয়ে থাকে, সি ফ্রেম এবং ইউ ফ্রেম। ইউ ফ্রেম অনেক আগে ইউজ করা হতো, এবং ইউ ফ্রেমে কী হয় থ্রেড করা থাকে, এবং এখানে থ্রেডের সাথে সাথে কি থ্রেডের সঙ্গে মাঝখানে কিছু গ্যাপ থাকে যাকে আমরা বলি পিচ। আচ্ছা, এবার তারপরে রয়েছে একটা লক কি। লক কিটা সাধারণত একটা হাব এর মধ্যে বসানো হয়, এবং এই পার্টটার নাম হচ্ছে হাব। এবার শুরু হচ্ছে আসল মেজারিং ডিভাইস। মেজারিং পার্টে কি হয়, ফার্স্টে রয়েছে একটা মেইন স্কেল। মেইন স্কেল রিডিংয়ের মধ্যে যে মেইন একটা মাঝখান বরাবর একটা লাইন রয়েছে তাকে আমরা বলে থাকি বেস লাইন, এবং বেস লাইনটা যার মধ্যে রয়েছে তাকে বলি আমরা স্লিভ। ওকে, এবং তারপরে রয়েছে আমাদের সার্কুলার স্কেল রিডিং। তারপরে সার্কুলার স্কেল রিডিংটা থিম্বলের মধ্যে আটকানো থাকে। তারপরে রয়েছে আমাদের নাল গ্রুভ, তারপরে রয়েছে আমাদের র্যাচেট। এবার কি করে আমরা মেজারমেন্টগুলো করব, এবার দেখব আমরা এই স্ক্রুগেজে কীভাবে লিস্ট কাউন্ট বের করা হয়। তার জন্য আমাদেরকে মেন স্কেল রিডিং দেখতে হবে, 0 থেকে 25, এতটুকু আমাদের রয়েছে মেন স্কেল রিডিং। এর প্রত্যেকটা যে ঘর রয়েছে ছোটো ঘরগুলো সেগুলো 1, 2, 3, 4 ছোটো ছোটো অক্ষর ছোটো ছোটো দাগে নেওয়া হয়েছে, এবং বড়োটার ক্ষেত্রে দেখো লম্বা দাগ 5 নেওয়া হয়েছে, আবার 6, 7, 8, 9, 10 ক্ষেত্রে আবার বড়ো নেওয়া হয়েছে। এবং এই যে সার্কুলার যে স্কেল রিডিং রয়েছে, এই সার্কুলার স্কেল রিডিং 0 থেকে 50 পর্যন্ত ম্যাক্সিমাম নেওয়া হয়েছে। দেখো 0 থেকে এই 45 পরে আবার কত যায় 46, 47, 48, 49, 50, তারপরে আবার 0। তার মানে হলো এটা হচ্ছে 50টা এর রেভুলেশন রয়েছে। এই স্ক্রুগেজে কোনো ত্রুটি নেই, কারণ এই স্ক্রুগেজের মেন রিডিং এবং সার্কুলার স্কেল রিডিং পরস্পর 0তে মিলে গেছে। এবারে আমরা পিচ বের করা শিখব। পিচ হচ্ছে মেন স্কেল রিডিং এবং সার্কুলার স্কেল রিডিংয়ের সম্পর্ক। তাহলে একবার যদি আমি সার্কুলার স্কেলটাকে সম্পূর্ণ ঘোরাই, 0 থেকে 50 পর্যন্ত পুরোপুরি সম্পূর্ণ ঘোরালাম, একবার ঘোরালে কতটা 0 থেকে কিছুটা গেল দেখি দুবার ঘুরিয়ে। দুবার যদি আমরা ঘোরাই তাহলে কি হলো 1 mm ক্রস করেছে, দেখো 0তে আসলো এবং এটা 0-র পরে 1 mm-এ গিয়ে মিলতেছে। তার মানে মেন স্কেল রিডিং ডিভাইডেড বাই সার্কুলার ডিভিশন, মেন স্কেল 1 mm বাই সার্কুলার স্কেল 2 বার, তাহলে 1/2 যদি করি মানে 2 বার ঘুরিয়ে আমরা 1 mm পেলাম, তাহলে মেন বাই সার্কুলার 1/2 = 0.5 পেলাম আমরা পিচ।
এবার আমরা লিস্ট কাউন্টে যাব। লিস্ট কাউন্ট হলো পিচ ডিভাইডেড বাই এই সার্কুলার স্কেলে কত ডিভিশন আছে। সার্কুলার স্কেলে তোমাদেরকে যেটা বলা হলো 50 গড় আছে, তাহলে পিচ পেলাম আমরা 0.5 এবং বাই 50, 0.5কে 50 ডিভাইড করলে 0.01 mm পেয়ে যাবো, সে সম্পর্কে আমরা জানবো। এবং সব মেজারমেন্ট করার আগে আমাকে দেখতে হবে যে এইখানে আমি রেখেছি একটা মেন স্কেল রিডিংয়ের বেস লাইন। মেন স্কেল রিডিংয়ের বেস লাইন সাধারণত কী হয়, জিরো। আমার কাছে যে মাইক্রোমিটারটা রয়েছে বা স্ক্রু গেজ রয়েছে সেটা আমরা 0.01 mm থেকে 25 mm পর্যন্ত মেজারমেন্ট করতে পারি। তাহলে এই বেস mmটাকে আমি জিরো থেকে নিয়ে 25 পর্যন্ত দাগ কাটা আছে। এবার এই যে মেজারমেন্টগুলো জিরোর পরে 1, 2, 3, 4, 5 গিয়ে আবার দাগটা বড় হয়, 6, 7, 8, 9, 10 গিয়ে আবার দাগটা কী হয়, বড় হয়, এভাবে জিরো থেকে নিয়ে 25। এইবার এই সার্কুলার স্কেল রিডিংটা দুরকমভাবে থাকে, একটা হচ্ছে জিরো থেকে নিয়ে এই পাশে 5, এই পাশে 45, অর্থাৎ টোটাল রয়েছে 50টা স্কেল ডিভিশন, টোটাল 50টা স্কেল ডিভিশন রয়েছে এখানে। এবং কোনো কোনোটাতে কী হয়, কোনো কোনো মাইক্রোমিটারে এই পাশে যদি 5 থাকে, মাঝখানে যদি জিরো থাকে, এই পাশে 95, তার মানে এখানে 100টা স্কেল ডিভিশন রয়েছে। এইবার দেখো যেটার ক্ষেত্রে 45টা স্কেল ডিভিশন রয়েছে সেই ক্ষেত্রে দুবার যদি পাক ঘোরাই আমরা, টোটাল এখানে যদি আমরা এটা মাইক্রোমিটার নিয়ে থাকি, যদি দুবার পাক ঘোরাই আমরা এটাকে, একবার দুবার, তাহলে কী হবে, দুবার পাক ঘোরালে এটা 1 mm যাবে। কিন্তু যে ক্ষেত্রে 100 ঘর রয়েছে সেক্ষেত্রে একবার পাক ঘোরালে 1 mm যাবে। এবার আমরা দেখব ধীরে ধীরে কীভাবে পিচ কাউন্ট করা হয় এবং লিস্ট কাউন্টটা করা হয়। দেখি পিচ কাউন্ট আমরা কীভাবে করি। পিচ কাউন্ট বলা হয়েছে ভ্যালু অফ মেন স্কেল রিডিং বাই 1 রেভুলেশন অফ থিম্বল এবং নাম্বার অফ রোটেশন অফ সার্কুলার স্কেল রিডিং। তাহলে একবার যদি আমরা এটা ঘুরাই, তোমাদেরকে একটু আগে দেখানো হয়েছিল ভিডিওতে যে একবার যদি আমরা ঘুরাই তাহলে এটা কত দূরত্ব যাচ্ছে মেন স্কেলে, একটাও ঘর যাচ্ছে না, মানে একেরও অর্ধেক যাচ্ছে। যদি আমরা পুরোপুরি দুবার ঘুরাই তাহলে এটা 1 mm যাচ্ছে, তাহলে দুবার যদি ঘুরাই আমরা তাহলে এটা 1 mm যায়। সো এই ক্ষেত্রে আমরা মেন স্কেল রিডিং যখন আমরা 1 mm পাচ্ছি, কতবার ঘুরালাম, দুবার রোটেট করালাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে যে 1 mm পাচ্ছি যখন বাই নাম্বার অফ রোটেশন অফ সার্কুলার স্কেল রিডিং যখন দুবার ঘুরাচ্ছি, তাহলে 1/2 করলে আমরা পেয়ে গেলাম 0.5। তাহলে পিচ পেলাম কত, আমরা 0.5 mm হয়ে গেল পিচ। তার মানে একবার পুরো রোটেট করলে কত লেন্থ পাচ্ছি সেটা পেয়ে গেলাম আমরা 0.5 mm। লিস্ট কাউন্ট কি, লিস্ট কাউন্ট হচ্ছে পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল রিডিং। পিচ কত পেলাম, 0.5। সার্কুলার স্কেল রিডিংয়ে কত ভ্যালু ছিল, সার্কুলার স্কেল রিডিংয়ে ম্যাক্সিমাম ছিল হচ্ছে আমার কাছে যে মাইক্রোমিটার রয়েছে 5 থেকে নিয়ে 45, তার মানে হচ্ছে 50টা। তাহলে এখানে পয়েন্ট সরিয়ে দিয়ে 10 আনা হলো আর 5, 10 যা 50, তাহলে 1/100 মানে 0.01 mm, ক্লিয়ার। তাহলে যেখানে তুমি মিলিমিটারে প্রকাশ করবে সেক্ষেত্রে লিস্ট কাউন্ট 0.01, অনেক ক্ষেত্রে সেন্টিমিটারে করা হয় 10 দিয়ে ভাগ করে। এটাকেই আমরা লিখতে পারি কি, 0.01কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে গেল 0.001 cm। তাহলে 0.001 মানে 10⁻³। যদি এর মধ্যে সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিতে যাই 10⁵ মিটার, ক্লিয়ার। মিটারকে যদি আমরা 10 দিয়ে গুণ করে আবার ভাগ করি তাহলে আলটিমেট সেটাই থাকলো, 10⁻⁶, আলটিমেট 10⁵ মিটারই হলো। এবার এই যে 10⁻⁶ মিটার পেলাম এটা মানে হচ্ছে 1 মাইক্রোমিটার, তার মানে আমরা এখান থেকে 10⁻ করলে কত, 10 মাইক্রোমিটার পেয়ে গেলাম। তার মানে বুঝলাম 0.01 mm মানেই 0.001 cm, এবং তার মানেই 10⁻⁵ মিটার, এবং তার মানেই হলো 10 মাইক্রোমিটার। এর জন্যই স্ক্রু গেজ এর অপর নাম মাইক্রোমিটার দেওয়া হয়। কারণ ধরো একটা চুলের তুমি ব্যাস মাপবে, চুলের ব্যাস কি আমরা mm এর মধ্যে রাখতে পারবো না, তার জন্য আমাদেরকে মাইক্রোমিটারের মধ্যে যেতে হবে। তাহলে আজকে এখন যে পরীক্ষাটা আমরা করব সেই পরীক্ষার ক্ষেত্রে এই স্ফেয়ার মানে গুলির পরীক্ষাটা করব, এবং এই পরীক্ষাগুলো কন্টিনিউয়াসলি 3 times করতে হয়, 3 বার, এবং তার এভারেজ মান নিতে হয়। এখন আমরা এই স্ফেয়ার বা গুলির ডায়ামিটার মেজারমেন্ট করব, এবং এটাকে ফেসের মধ্যে রেখে র্যাচেট দিয়ে টাইট করা হয়েছে এবং এই লকটা দিয়ে আমরা কী করলাম, লক করে দিলাম। মেন স্কেল দেখব 14 ঘর পেরিয়ে গেছে, 14, এবং সার্কুলার স্কেল 0, 1, 2, 3 থেকে ওভারল্যাপ করেছে। তাহলে মেন স্কেল রিডিং পেলাম 14 এবং সার্কুলার স্কেল রিডিং আমরা 3 পেলাম, কারণ 3 কী হয়েছে, ওভারল্যাপ করেছে।
এখনই আমি দেখালাম যে স্ফিয়ারের মধ্যে আমরা কত মেন স্কেল রিডিং পাচ্ছি এবং সার্কুলার স্কেল রিডিং আমরা কত পাচ্ছি। তাহলে মেন স্কেল রিডিংটা আমরা যেটা পেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম এবং সেটা আমাদের এসেছিল অলমোস্ট বলতে পারি আমরা কত 14। মেন স্কেল রিডিং এসেছিল আমাদের 14 এবং সার্কুলারে যেটা পাক খেয়েছিল সার্কুলার সেটা ওভারল্যাপ হয়েছিল সেটা কততে হয়েছিল অলমোস্ট 6-এ গিয়ে এটা ওভারল্যাপ হয়েছিল। যখনই এটাকে বসাবে বসিয়ে মেন স্কেল দেখে নেবে সার্কুলার দেখে নিয়ে র‍্যাচেট দিয়ে টাইট করে নেবে। তাহলে আমরা এখানে দেখলাম যদি একবার করি আমরা পরীক্ষাটা মেন স্কেল রিডিংয়ে আমরা পেয়েছিলাম 14, ওভারল্যাপ পয়েন্ট কততে হয়েছিল, ওভারল্যাপ পয়েন্ট আমাদের হয়েছিল আমরা একবার চেক করে নিই, ওভারল্যাপ পয়েন্ট হয়েছিল আমাদের 1, 2, 3-তে। তাহলে এখানে আমরা 3 করলাম। আচ্ছা এবার এই যে এন, এনটা হচ্ছে ওভারল্যাপ পয়েন্ট, এখানে আমরা রিডিংটা কী করে বের করবো সার্কুলার স্কেলে, এন ইন্টু লিস্ট কাউন্ট। তাহলে এন কত, 3 ইন্টু লিস্ট কাউন্ট 0.01 mm, তাহলে কত পেয়ে গেলাম আমরা 3 ইন্টু 0.01, দ্যাট মিন্স 0.03 mm। টোটাল স্কেল রিডিং কী করে পাচ্ছি, এই যে যত আমরা ডি পেলাম ডায়ামিটার 14 আর 0.03-কে প্লাস করবো, তাহলে হয়ে গেল 14.03 mm হয়ে গেলো এর ডায়ামিটার, তার মানে ব্যাস। যদি এখান থেকে ব্যাসার্ধ বের করতে বলে গুলিটার তাহলে কী করবো, 2 দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো। ক্যালকুলেটিং ইরোরটা কী, দেখো ইরোর সাধারণত দুরকমের হয়ে থাকে, নেগেটিভ ইরোর এবং পজিটিভ ইরোর। ক্লিয়ার, নেগেটিভ ইরোর এবং পজিটিভ ইরোর, তার মানে যেহেতু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার এই মাইক্রোমিটারে কোনো ভুল নেই বা এই স্ক্রুগেজে কোনো ভুল নেই, তার জন্য এখানে আমাকে ইরোরটাকে ক্যালকুলেশনের মধ্যে না আনলেও হয়, তার মানে কোনো কিছু আমি মাইনাস বা প্লাস করব না। যদি অল্প একটু মাইক্রোমিটার উপর দিকে থাকে পজিটিভ ইরোর বা নিচের দিকে থাকলে নেগেটিভ ইরোর, সেগুলোকে ক্যালকুলেশন করে মাইনাস বা প্লাস করে নিয়ে আমাদেরকে ইরোরটাকে বাদ দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন রেজাল্টটা আমরা পেয়ে যাই, কার মাধ্যমে, স্ক্রুগেজ বা মাইক্রোমিটারের মাধ্যমে। তাহলে এই রয়েছে আজকের ভিডিওতে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে জানবো।